আজ রাজ্য জুড়ে শুরু হচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা। বিভিন্ন বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই আবেদন প্রার্থীরা আসতে শুরু করেছেন। প্রতিটি কেন্দ্রে রয়েছে রাজ্য পুলিশের একজন অফিসার এবং সিভিক ভলেন্টিয়াররা। স্কুল গেটের সামনে রাজ্য পুলিশের তরফ থেকে প্রতিটি পরীক্ষার্থীকে নিয়ম মেনে বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। জলের বোতল, স্কুল ব্যাগ সহ মোবাইল কোনো কিছুই অ্যালাউ করা হচ্ছে না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নদিয়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে আসছেন চাকরি প্রার্থীরা। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি কড়াভাবে দেখে নিচ্ছে পুলিশ প্রশাসন। পরীক্ষার কারণে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন মিলছে বলেই জানা যাচ্ছে। তো লাইনের প্রথমেই করে দেওয়া হয়েছে, মোটামুটি সব ঠিকই আছে। কতজন এসেছেন? হ্যাঁ, কতজন এসেছেন ওখান থেকে? আমার ওখান থেকে আমি একা। আচ্ছা, এখানে সিট পড়েছে কোথায়? এখানে চান্দিপুর কলেজে। আচ্ছা, কি নাম আপনার? অনিক পাল। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে 8 তারিখে রয়েছে। আচ্ছা, এই প্রথম কি পরীক্ষায় বসছো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো? হ্যাঁ, বাগদা। বাগদা? বাগদা, কোনো অসুবিধা হয়েছে? পরীক্ষা কেন্দ্রে কিভাবে ঢোকানো হচ্ছে? কোনো চেকিং টেকিং করা হচ্ছে? কিভাবে করছে চেকিং? পুলিশ রয়েছে? কিছু অ্যালাউ করছে অন্য কিছু? অ্যাডমিট কার্ড আর আইডি। কি নাম তোমার? বাবন বিশ্বাস। বাবন বিশ্বাস।